নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে সব বাইকে স্বাগত আজ আমি ভীষণ সুস্বাদু একটা একদমই অন্যরকম চচ্চরির রেসিপি শেয়ার করছি এই রকম চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতে প্রথম পাতে খেতে সত্যিই অসাধারণ লাগে তৈরি করাটা কিন্তু ভীষণই সহজ আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি নিয়েছি কিছু সবজি সবজির মধ্যে এখানে আমি নিয়েছি ঝিঙে এখানে আমি দুটো মাঝারি মাপের ঝিঙেকে এরকম লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি চারটে পটল পটলের অল্প করে খোসা রেখে বাদবাকি খোসাগুলোকে ফেলে দিয়েছি আর মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি বা দুভাগ করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি কাটোয়ার ডাটা ডাটাগুলোকে নিচের অংশটা দুভাগ করে কেটেছি আর উপরের সরু অংশটা এরকম গোটায় রেখেছি সবজিগুলো অবশ্যই নিজেদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন এবার রান্নাটা করার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ফোড়নে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন পরিমাণে গোটা জিরে চাইলে কিন্তু এখানে কালো জিরেরও ব্যবহার করতে পারেন মানে কালো জিরেও ফোড়নে দিতে পারেন এবার জিরেটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাটোয়ার ডাঁটাগুলো আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে ডাটাগুলোকে মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় ধরে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ডাটাগুলো এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলগুলো আমি পটলগুলো এরকম লম্বা করে কেটেছি চাইলে কিন্তু আপনারা আরও সরু করেও কাটতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো খুব ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি পটলগুলো চাইলে কিন্তু আলাদা করে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে তেলের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি লেগে যাবে তবে এভাবে অবশ্যই একবার এই চচ্চড়িটা বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভীষণই ভালো আসে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচিক সময় নিয়ে এই ডাটা আর পটলগুলোকে ভেজে নেব আর মাঝে অবশ্যই একবার ঢাকা খুলে নাড়িয়ে দেব টোটাল আমি মিনিট পাঁচিক সময় ধরে ভেজে নিয়েছি এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না বলে এই পর্যায়ে ঝিঙেগুলোকে ব্যবহার করতে হবে ঝিঙেগুলো দেওয়ার পর এক থেকে দেড় মিনিট নাড়তে নাড়তে রান্না করে নিয়েছি দেখুন ঝিঙেটা কিন্তু নরম হয়ে গেছে এবার এই তরকারির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণে গোটা জিরে আর দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে পোস্তদানা পোস্তদানা খেতে অপছন্দ করলে বা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে কোনো অসুবিধে নেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারেই ব্যবহার করতে হবে এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি সেই পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়েও কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু আমি শিলে খুব মিহি করে বেটে নিয়েছি চাইলে কিন্তু মিক্সিতেও মশলাটা আপনারা বেটে নিতে পারেন এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নিয়ে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি এই রান্নাতে চিনিটা একটু বেশি দিলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো আসে তবে চিনিটাকে অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি সবজিগুলো একটুখানি চেক করে নিচ্ছি দেখুন ঝিঙেটা তো খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এছাড়া ডাটাও কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে এছাড়া আমি পটলটাকেও একটুখানি দেখে নিচ্ছি পটলও কিন্তু আমাদের খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আপনারা নুনটা একটুখানি দেখে নিতে পারেন আমার সব কিছুই ঠিকঠাকই রয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এটা কিন্তু পুরোটাই অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে না দিলেও চলবে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে মিনিট দুয়েক স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ সুস্বাদু এই চচ্চড়ি আমার এই চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ